আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট ফ্যামিলির জন্য মাত্র 500 স্কোয়ার ফিট বাড়ির মধ্যে সুন্দর একটি বাড়ির ডিজাইন আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ডিজাইনটা আপনাদের পছন্দ হবে। আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের দেখুন, এখানে লম্বা হচ্ছে 25 ফুট এবং পাশ হচ্ছে 20 ফুট। তো মোট আমাদের 500 স্কোয়ার ফিট জায়গা। 500 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কয়টি রুম এবং বেডরুম আপনারা দেখে নিন। তো আপনি দেখুন, এখানে মূলত ঢোকার প্রথমে আমাদের ঢোকার একটা বড় দরজা আছে। দেখুন, ইন্টার দরজা, বড় দরজা রুমের ভিতর ঢোকার পর। ঢোকার পর দেখুন, এখানে অনেক বড় একটা স্পেস আছে, 12 ফুট বাই 4 ইঞ্চি এবং 11 ফুট বাই 10 ইঞ্চি। খুবই বড় একটা ডাইনিং আছে। এবং ডাইনিংয়ের পরে দেখুন, আমাদের এখানে 2টি বেডরুম আছে। ডাইনিং থেকে সোজা আমরা চলে যাব বেডরুম নাম্বার 1। দেখুন, এখানে 12 ফিট বাই 9 ফুট 11 ইঞ্চি, মানে 12 ফিট বাই 10 ফিট ধরতে গেলে 12 ফিট বাই 10 ফিট, খুবই সুন্দর একটা ছোটো রুম। এবং এদিকে বেডরুম নাম্বার 2 দেখুন, এটাও 12 ফিট বাই 9 ফিট, খুবই সুন্দর ছোটো ছোটো রুমগুলো, মানে ছোট্ট ফ্যামিলি যাদের তাদের জন্য এই ডিজাইনটা। দেখুন, 2টা বেডরুম আমরা পাইলাম। তারপর এখান ড্রয়িংয়ের সাথে দেখুন, এখানে একটা টয়লেট আছে, 6 ফুট 6 ইঞ্চি বাই 4 ফুট 6 ইঞ্চি, খুবই সুন্দর একটি বেডরুম টয়লেট আমরা এখানে পেয়ে যাব। তারপর টয়লেটের সাথে এখান থেকে একটা কিচেনও আছে, 7 ফুট বাই 6 ফুট 6 ইঞ্চি, মোটামুটি চলবে আমাদের কিচেনটা, 7 ফুট বাই 6 ফুট 6 ইঞ্চি চলবে, এরকম একটা কিচেনও আছে। তো আমরা পাইলাম 2টা বেডরুম এবং একটা টয়লেট, একটা কিচেন এবং একটা ড্রয়িং স্পেস। এবং আমরা উপরে যাওয়ার জন্য দেখুন, এখানে উপরে ছাদে যাওয়ার জন্য আমরা বাইরে মূলত সিঁড়ি ডিজাইনটা করছি, খুবই ভালো লাগবে। আপনারা যখন ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করবেন অসাধারণ লাগবে। তো দর্শক, আমাদের এখানে যা দরজা লাগবে কটা দেখুন, 1টা 2টা 3টা 4টা ছোটো দরজা লাগবে এবং একটা বড় দরজা লাগবে আমাদের এই বাড়িটা বানাতে। তারপর জানালা লাগবে আমাদের কটা দেখুন, 1টা 2টা 3টা 4টা 5টা জানালা হলে আমাদের এই বাড়িটা হয়ে যাবে। তো দর্শক, আপনারা যদি এই বাড়িটা ছাদ দিয়ে করেন তাহলে মূলত 3 লাখ টাকা হলে আপনারা কমপ্লিট করতে পারেন, A to Z 3 লাখ টাকা। আর যদি টিন দিয়ে করতে চান, আপনারা যদি হাফ ওয়াল এবং টিন দিয়ে করতে চান তাহলে 2 লাখ টাকা হলে আপনারা এই বাড়িটা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ।